বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সুবর্ণাস কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি করে দেখাবো ভিন্ন একটি রেসিপি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি দেখে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমিও আগে খেতাম না, যখন আমি একবার করে খেয়েছি তারপর থেকে আমি এখন এটার প্যান হয়ে গেছি। তো আমার ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। এখন আমি রেসিপিটি করার জন্য এখানে দুইটা ব্রয়লার মুরগির চামড়া নিয়ে নিছি। তো এখন আমি এই চামড়াগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো অবশ্যই আপনারা এটাকে চুলায় আগুনের মধ্যে দিয়ে তারপরে ছেঁকে নেবেন, তাহলে মুরগির যে ছোট পালক থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, খুব সহজে উঠে আসবে। এখন আমি এক চা চামচ হলুদ গুঁড়া, কিছুটা লবণ আর হাফ কাপ পানি দিয়ে এখন আমি চামড়াগুলোকে একটু বাপিয়ে নেব। তো এখন আমি চুলায় দিয়ে ঢাকনা দিয়ে ডেকে এগুলোকে বাপিয়ে নেব। তো এখন আমার এগুলো বাপানো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা চাপের সাহায্যে ছেঁকে পানিটা ঝরিয়ে নেব। আর এইদিকে আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যান গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব। তো আমি এখন 2 টেবিল চামচ তেল দিয়ে দিছি। তেলে আমি একটা এলাচ, একটা দারুচিনি, একটা তেজপাতা ভেঙে দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি, কুচি করা 1 কাপ। তো পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিব, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে গ্রেট করে নিছি। তো আপনারা এখানে বাটা পেঁয়াজটাও ইউজ করতে পারবেন। এখন আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজি করে নেব। এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা। এখন আমি এগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে ভাজি করে নেব। ভাজি করা হয়ে গেছে। এখন আমি এখানে হলুদ গুঁড়া 1 চা চামচ, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনে এবং জিরে গুঁড়া 1/2 চা চামচ, এখন এগুলো দিয়ে আমি মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি এখানে 1/2 কাপ পানি অ্যাড করে দিব। পানিটা দিয়ে আমি পানির মধ্যে মশলাগুলোকে কষিয়ে নেব। আমি আবার একটু ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব 7 মতো লবণ, আর দিয়ে দিব 2টা কাঁচামরিচ কিভাবে ভেঙে। তো লবণ এবং কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে 3 মিনিট মিডিয়াম হিটে আমি কষিয়ে নেব মশলাগুলো। 3 মিনিট পরে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি আবার একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিব, আমি একটা বড় সাইজের আলুকে কেটে নিছি। তো দেখে বুঝতেছেন আমি আলুটাকে ছোটো টুকরো করে কেটে নিছি, আপনারা ছোটো বড় করে কাটতে পারবেন। এখন আমি আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব। আমি কোনো পানি অ্যাড করি না এই পর্যায়ে। ঢাকনা দিয়ে ডেকে 1 থেকে 1.5 মিনিট আলুটা ভালোভাবে কষিয়ে নেব। দেখে বুঝতেছেন আমার আলুটা কষানো হয়ে গেছে। তা আমি একটু নিচ থেকে নেড়ে দিব, না হয় নিচে লেগে যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে বাপিয়ে রাখা চামড়াগুলো। তো এগুলোকে দিয়ে আমি মিক্স করে নেব ভালোভাবে। এখন আমি অ্যাড করে দিব এখানে পানি। তো আমি এখানে 1 কাপ পানি অ্যাড করছি। 1 কাপে আমার আলু এবং চামড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন একটু নেড়ে দিচ্ছি ভালোভাবে। নেড়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট রান্না করে নেব। মিডিয়াম থেকে একটু কম হিটে রান্না করতে হবে, তাহলে আমার পারফেক্টভাবে ভাজিটা হয়ে যাবে। আমি এখন 10 মিনিট পর ফিরে আসছি। আমি আবারও একটু নিচ থেকে নেড়ে দিচ্ছি, নিচে যেন লেগে না যায়। তো আমার পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখন অ্যাড করে দিচ্ছি আমি এখানে গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। তো আপনারা গরম মশলার গুঁড়ার পরিবর্তে বাজার জিরে গুঁড়োটা অ্যাড করতে পারবেন। দিয়ে দিচ্ছি 7 মতো ধনে পাতা কুচি। এখন আমি ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে নেব।
বসিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটনে ক্লিক করে দেবেন। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আমি দুটা লেবুকে এবারে স্লাইস করে কেটে পরিবেশন করে নিয়েছি। তো এটা অবশ্যই লেবু দিয়ে খাবেন, লেবু দিয়ে খেতে অসম্ভব মজার হয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।